কটা বাজে? হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে কটা বাজে দাঁড়াও দেখি, 10টা। আমি তোমাকে তো বাসনগুলো মাজতে বারণ, তুমি তোমার রেডি হও না, ওকে খাবারটা করে দাও। কি বললে এক্ষুনি? কি জন্য বাসন মাজছো? আচ্ছা এটা গুড মর্নিং জানিয়ে দাও সবাইকে, ভিডিওটা শুরু করো, ভিডিওটা শুরু করো, গুড মর্নিং করো, ভিডিওটা শুরু করো। আচ্ছা শুরুটা করো। কি শুরু করবো? রোজ দিন আমি ভিডিওটা শুরু করি, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলো ও টিএস সিম্পল লাইফস্টাইল ব্লগে। আমরা আজকে ভিডিওটা শুরু করে দিলাম, এখন বাজে সকাল 10:06। তো আমি এদিকে চাল ভিজিয়ে রেখেছি আর ওই হাঁড়িটা মাজলো, তো এবারে আমি চালটা ধুয়ে ভাতটা বসাবো, কারণ ডোরো যাবে আজকে স্কুলে। চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, চাও তো ওই করে, তো খাওয়া হয়ে গেছে, এবার শুধু আর এই যে একজন পড়তে বসেছে উঠে পড়লো, তো চলো এখন না ফোনটা রাখি, মানে ক্যামেরাটা এখন রাখি, দুটোকে স্নান করাবো, খাওয়াবো। আজকে রান্না করেছিলাম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো আজকে যেহেতু সানডে, হ্যাঁ এক করে বসে দাও, গার্ডেনের ভিডিওটা আমি রেডি করছি, তো কিছুটা বাকি ছিল ওকে দেখছে। আর আজকে রান্না হয়েছে ফুলকপি চিংড়ি আর পেঁপে ভাজা, মসুর ডাল, রোটোর জন্য ডিম সেদ্ধ, কারণ রোজই ডিম সেদ্ধ তো দিই ওর জন্য ডিম সেদ্ধ। আর সন্ধে মানে দুবেলার জন্যই ভাত করে রেখেছি, কারণ সায়নের তো মানে এ নেই, আজকে থেকে ওর নাইট নেই, তাই একসাথে খেতে বসবো, কাল থেকে তো আবার মর্নিং ডিউটি যাবে। তো সন্ধ্যাবেলা যদি কোথাও বেরোতে টেরোতে হয়, বেরোতে বলতে ছুটি থাকলেই তো কোথাও না কোথাও নিয়ে বেরোই, তো আজকে ভেবেছি যাব না এখানে কটা দিন, কারণ সামনেই ডোরের পরীক্ষা আছে, তো সেই জন্য এখন কোথাও যাব না, বাড়িতেই থাকব। চলো খাওয়া দাওয়া করে নেব। এই দেখো সবাই ফুচকা বানাচ্ছে, ফুচকা আমাদের সামনে বসে রেখে তৈরি করেই যাচ্ছে, আর আমাদের হচ্ছে আর না, কি করবো বলো, ইউটিউব থেকে তো কিছু হলো না, সেই জন্য ফুচকা বিক্রি করে সংসার এবার চালাবো, বুঝতে পারছো? তাই চালা, আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দিও, তুমি তো ওখানেই শেষ করে দে কে কে। আমিও খেয়ে খেয়ে শেষ করে দেবো, আমার ফুচকা ফেভারিট। এতে একটু জল দিতে হবে গো। আরে বিনা জলেই খেয়ে নিচ্ছি, ছাড়ো না, আর হচ্ছে না বলছি, সেই থেকে করে যাচ্ছে। ভিডিওটা আমি এখন জল দাও, আমি এখনো শুরু করতে পারলাম না, আর এদিক থেকে সব হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই বুঝলে, সামনে ফুচকা ওয়েট করা যাবে না। আমি কি ভিডিও করে যাবো নাকি, আমি কখন খাবো? না না আমি জল দিয়ে খাবো, সব তুমি খাও, ক্যামেরাম্যান এদিকে সস দিয়ে চলছে, সস
একটা খাইয়েছে আমাকে, তো এখন আর কোনো কথা বলবো না। দেখো অবস্থা দেখো, অথচ চোখে কি ঘুম, তারপরেও এরকম ফোন দেখে দেখে বাবুর খাওয়া হচ্ছে, আর আমাকে ভাতও দেয়নি খেতে। এখানে আর একজনের অবস্থা পুরো ভাত ফেলে রেখে গিয়ে শুয়ে পড়েছে, খাবে না, আর আমি তো আজকে খাচ্ছিই না, আমি ধর্মঘট করেছি, অনশন করেছি। ফুচকা খেয়ে প্রচণ্ড পেট ভার হয়ে আছে, খেতে ইচ্ছে করছে না আমার, সেই জন্য ওরাই খেলো, দূরত না খাওয়ার সমান। মুখে ওটা কি হলো, এইটা কি হলো, এই যে মুখে তো মাখালেই না, ভালো করে মাখাও, এখন স্কিন কেয়ার রুটিন চলছে। তো শাইনের মশারি খাটানো হয়ে গেছে, আর মশারির ভেতরে চলে এসেছি, অর্ধেকটা অর্ধেক এসেছি, অর্ধেকটা আসেনি, খাওয়া মানে অল্প একটু খেলাম, ডুরুর পাতের ভাতটা কি খেয়ে নিলাম, পুরোটা তাও খাইনি, খেতেই পারবে না। পাখা চালাবে নাকি, ঠান্ডা আমার, শীত করছে, এই যে এবার চারিদিকে লাইট ফাইট অফ করো, দরজা ফরজাগুলো দাও, তোমার ডিউটি শুরু, অনেক দিয়ে দেখো, তোমার মন খারাপের জন্য তুমি তোমাকে এগুলো সব তোমার হাতে হ্যান্ডওভার করে দিলাম, সেটা বললো তো। খাওয়া দাওয়া হয়ে গেছে একদম পুরো, মানে 12টা বাজে, শুতে যাও, আমি খাইনি, খেয়েছে ও, আর ওই ছেলে তো দেখলে কতটুকু খেয়েছে, ডুরো চিংড়ি মাছ খেয়েছে, ভাত খাইনি, ডুরো ভাতটা তুমি খেয়েছো, পুরোটা খাইনি, রেখে দিয়েছি, যেটা শুকনো ভাত ছিল ওটা খেয়েছি, আমার না ফুচকা এতগুলোই খেয়েছি, পুরো গলা পর্যন্ত হয়ে গেছে। আর এমনি তখন কটা বাজে বলো তো, ফুচকা যে খেলাম না, 8টা না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এক নম্বর সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম আর রাত 12টার সময় শেষ করলাম, তো আশা করছি ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই টিএস সিম্পল লাইফস্টাইল ব্লগের পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, শুভরাত্রি সবাইকে।